আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওর বিষয়, কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক নামে উপাধি দেওয়া হয় এবং জাহিলি যুগেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেননি, এই দুটি বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক নামে উপাধি দেওয়া হয়। দুঃখের বছর 619 সালে হযরত আবু তালিব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। কুরাইশদের প্রবল চাপ সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন হযরত আবু তালিব। আবু তালিব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম ব্যক্তি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। শোকের এই বছরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেবার চেষ্টা করেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন, তখন তার সন্তানদের মধ্যে ছিলেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, আসমা এবং আয়েশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সম্পর্ক আরো দৃঢ়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু একজন অনুসারী বা শিষ্য না, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শ্বশুর। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে আগের রাতে তাকে মক্কা থেকে জেরুজালেমের মসজিদ আল আকসায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তিনি আকাশে আহরণ করেছিলেন। যখন অবিশ্বাসী কুরাইশরা আকাশের এই ভ্রমণের কথা শুনল, তখন তারা একে অযৌক্তিক মনে করল। তারা নবীকে উপহাস করল। তারা মনে করল এভাবে কারো পক্ষে জেরুজালেমে গিয়ে এক রাতে ফিরে আসা সম্ভব নয়। কিছু মুসলমানও নড়ে চড়ে বসে এই আহরণের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চুপ করিয়ে দেন। উপলব্ধির বাহিরে অনেক কিছু আছে এবং যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি জেরুজালেমে গিয়ে আকাশে আহরণ করেছেন, তাহলে এটা সত্য, তিনি কখনো মিথ্যা বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই আবু বকর একজন সিদ্দিক, অর্থাৎ সত্যনিষ্ঠ। তিনি এমন সত্য বুঝতে পারেন যা একজন সাধারণ মানুষ বুঝতে অসুবিধা বোধ করে। অবশ্য আল্লাহর আদেশে অনেক কিছু করা যেতে পারে যা সাধারণ মানুষের বুদ্ধি বুঝতে পারে না। এভাবে হযরত আবু বকর সিদ্দিক উপাধি লাভ করে, যা পরবর্তীতে তার নামের একটি অংশ হয়ে ওঠে। পরবর্তীতে আমরা জানব জাহিলি যুগেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেননি। এ বিষয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগেও সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমনকি তিনি ইসলাম গ্রহণের পূর্বে মদকে হারাম করে নিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উপর মদকে হারাম করেছিলেন। এমনকি তিনি জাহিলি যুগেও মদ পান করেননি, ইসলাম গ্রহণের পরেও তিনি তা পান করেননি। এটা এজন্য যে তিনি একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে দেখলেন যে সে ময়লার মধ্যে হাত দিয়ে তা মুখে দিচ্ছে, সে এর গন্ধ পাচ্ছে না। যখন সে তার হাত নাকের কাছে দেয়, তখন সে তার গন্ধ বুঝতে পারে এবং তখন সে সেখান থেকে হাত সরিয়ে নেয়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নিশ্চয় এই ব্যক্তি কি করছে তা জানে না। লোকটির এই অবস্থা দেখে তিনি নিজের উপর মদকে হারাম করে দেন। এক ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, আপনি কি জাহিলি যুগেও মদ পান করেছেন? তিনি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এটা করলেন? তিনি বললেন আমি আমার ইজ্জত এবং সম্মানকে হেফাজত করি, কেননা যে ব্যক্তি মদ পান করে সে তার ইজ্জত এবং সম্মানকে নষ্ট করে। এটি এসেছে তারিখুল খুলাফা লিসুইতি বইয়ের পৃষ্ঠা নম্বর 49। পরবর্তী ভিডিওতে আমরা জানব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শিক্ষণীয় আরেকটি ঘটনা, পর্ব নং 2। আমার এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।